কে এই শিলাস্তি রহমান? নেটিজনদের আগ্রহ শেষ নেই শিলাস্তিকে নিয়ে। জানা গেছে এই শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু বিত্তবানদের সঙ্গে উঠাবসায় বনে গেছেন একজনের ব্যবহারের হাতিয়ার। কখনো এই শিলাস্তি মনোরঞ্জনের জন্য কারো চাহিদার পাত্রী হয়ে ওঠেন, অথবা কখনো আবার বাটি ফুর্তিতে মগ্ন হয়ে ওঠেন। তবে এর বিনিময়ে বিপুল পরিমাণে অর্থ কামিয়ে নেন তিনি। জানা গেছে আনারের এই মৃত্যুর ঘটনায় মোট 5 কোটি টাকার ডিল হয়, অর্ধেক মারার আগে এবং অর্ধেক মারার পরে। আসুন আমরা জেনে নিব কে এই শিলাস্তি। শিলাস্তি উঠতি তরুণী, শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। শিলাস্তি বড় হয়েছেন পুরান ঢাকায়, তবে এখন বিত্তবানদের লেজুট ধরে থাকেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে। এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিনের বান্ধবী ছিলেন শিলাস্তি। সূত্র জানায় 13ই মে কলকাতায় এমপি আনার খুন করার পর 15ই মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ। এই আমানের সঙ্গে ঢাকায় ফেরেন শিলাস্তি। বিমানবন্দর থেকে সরাসরি দুজনেই বন্ধু শাহিনের বসুন্ধরার ফ্ল্যাটে উঠেন। এমপি খুনে সফল হওয়ায় শাহিন তার বাসায় পার্টির আয়োজন করেন, সেখানে সুবিধা দেন এই নারী। এদিকে গোয়েন্দা পুলিশ জানায় আনার খুনের সময় শাহিনের ভাড়া করা ফ্ল্যাটেই ছিলেন শিলাস্তি, তবে যে ফ্লোরে হত্যাকাণ্ড ঘটে সেখানে তিনি ছিলেন না। নিস্তাল আসার পর শিলাস্তি হত্যার বিষয়টি বুঝতে পারেন। শিলাস্তি জিজ্ঞাসা করেন কিসের গন্ধ, তখন আমান জানান কারো বমির গন্ধ। তবে এই ঘটনায় শিলাস্তির এখন পর্যন্ত হত্যায় সরাসরি সম্পৃক্ততা মিলেনি। তবে ধারণা করা হচ্ছে এই শিলাস্তিকে হ্যান্ডি ট্যাপ হিসাবে ব্যবহার করা হয়েছে। আবু সাইদ, নিউজ পোস্ট।